বিশ্বের সেরা পাঁচ ধনী ভিক্ষুক। বন্ধুরা, আজকের এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো তাদের পেশা পাল্টিয়ে ফেলতে চাইবে। ভিক্ষাবৃত্তি যে এতটা লাভজনক হয় এই ভিডিও দেখার আগে তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, দ্য বক্স টিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিও বিশ্বের সেরা পাঁচ ধনী ভিক্ষুক দেখার জন্য। নাম্বার এক, এশা জেদ্দার একজন অন্ধ মহিলা, যে রাস্তায় ছেঁড়া কাপড় পরে ভিক্ষা করে। রাস্তায় এই বৃদ্ধাকে দেখে মানুষের দয়া হয় এবং তাকে ভিক্ষা দেয়। যখন সে মারা যায় তখন সবাই অবাক হয়ে যায় এটা শুনে যে সে ছিল একজন মিলিয়নিয়ার। যখন সে অসুস্থ ছিল তখন সে তার এক বন্ধুর হাতে একটি দলিল দেয় এবং বলে যায় যে সে মারা যাওয়ার পর সেটি পড়তে। তার মারা যাওয়ার পর জানা যায় যে সে ছিল 3 মিলিয়ন সৌদি রিয়ালের মালিক। এছাড়াও তার ছিল 1 মিলিয়ন রিয়ালের গহনা। এখানেই শেষ নয়, তার আরও 4টি বিল্ডিং আছে জেদ্দায় আর বালাদ শহরে। গৃহহীন মানুষদের জন্য সে তার সব আরামায়েশ ছেড়ে নিজে থাকত রাস্তায়। নাম্বার দুই, সাম্বাজি কালী। কালী কোনো কাজ করে না, সে ও তার পরিবারের 4 জন সদস্য মুম্বাইয়ে ভিক্ষা করে। এই শহরে ভিক্ষা খুবই লাভজনক। মাত্র একদিন ভিক্ষা করার পর তারা 2000 টাকা ঘরে আনতে সক্ষম হয়, তার মানে মাসে 60,000 টাকা উপার্জন করে। আর এর থেকে কিছু টাকা তারা কোম্পানিতে ইনভেস্ট করে এবং দিন শেষে তারা তাদের আলিশান বাড়িতে চলে যায়, যার একটি আছে ভিয়ারে আর অপরটি আছে সেলোপুরে। একবার ভেবে দেখুন তো এরা কত টাকার মালিক। নাম্বার তিন, আরউইন কোরি। এই ব্যক্তি প্রায় 17 বছর ধরে নিউ ইয়র্ক শহরে ভিক্ষা করে আসছে। সে অবশ্য এর পাশাপাশি কমেডি অভিনয় করে থাকে। সামান্য এই ভিক্ষুক যে বাড়িতে থাকে তার দাম $3.5 মিলিয়ন। এই বাড়িটি ম্যানহাটনের পশ্চিম মিড টাউনে অবস্থিত। মিলিয়নিয়র এই ভিক্ষুক দিনে প্রায় $100 থেকে $250 নিয়ে বাড়ি ফেরে। এখন প্রশ্ন হলো তার এই কোটি কোটি টাকা সে কি করে? আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সে কিউবার এক চ্যারিটিতে দান করে দেয়, যে টাকা দিয়ে বাচ্চাদের চিকিৎসা সুবিধা দেয়া হয়। আর কিছু পরিমাণ টাকা দিয়ে সে নিউজ পেপার কেনে এবং সেগুলো সে রাস্তায় বিক্রি করে, আর সেই টাকায় তিনি জীবনযাপন করেন। এমন মহৎ ব্যক্তিকে আমাদের বক্স টিউবের পক্ষ থেকে স্যালিউট। নাম্বার চার, লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস কলকাতার এক শহরে তার জীবনের 44 বছর ব্যয় করেছেন ভিক্ষা করে। মাত্র 16 বছর বয়সে সে ভিক্ষা শুরু করে। ভিক্ষা শুরুর প্রথম পর্যায়ে সে যা আয় করে তার পরিমাণ 4টি বালতি ভর্তি কয়েন। তখন থেকেই সে শুরু করে তার ভিক্ষার পথযাত্রা। এখন সে বিশ্বের একজন অন্যতম ধনী ভিক্ষুক। নাম্বার পাঁচ, বৃদ্ধা লোক ও তার মেয়ে। এই ছবিটি রাস্তায় হাঁটার সময় এক লোক তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে তারা খুব ময়লা কাপড় পরে আছেন। ছোট মেয়েটি তার বাবার জ্যাকেট পরে আছে শীত থেকে বাঁচার জন্য। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন জ্যাকেটের পকেটে মার্সিডিস কারের চাবি ঝুলছে, তার মানে তারা গাড়িতে করে ভিক্ষা করতে এসেছে। একটু ভাবুন, যদি আমাদের দেশের ফকিররা বিলাসবহুল গাড়িতে করে এসে ভিক্ষা করে তাহলে কি অবাক হবেন। বন্ধুরা, এই ছিল বিশ্বের সেরা পাঁচ ধনী ভিক্ষুক। এদের মধ্যে আমরা 2-1 জন মহৎ ব্যক্তিকেও পেয়েছি। কাকে আপনার ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করলে আমরা এগিয়ে যাব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।